যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্য কোনটি, তাহলে আপনি হয়তো অনেক উত্তরই দিতে পারেন। কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে এই পৃথিবী নিজেই একটি বিশাল রহস্যের নাম। আর এই পৃথিবীতে এমন কিছু রহস্য ও অদ্ভুত জায়গা আছে যাদের ব্যাপারে হয়তো আপনি কখনো শুনেননি। এমনকি বিজ্ঞানীরাও এই সকল জায়গার সম্বন্ধে সঠিক তথ্য খুঁজে পেতে হিমশিম খেয়ে যায়। তো আজকের এই ভিডিওটিতে আমরা পৃথিবীর এরকমই কিছু অদ্ভুত জায়গা সম্বন্ধে জানতে চলেছি, যা জানলে হয়তো আপনিও নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। আন্ডার ওয়াটার ওয়াটারফল। ওয়াটারফল বা প্রাকৃতিক ঝর্ণা সত্যি প্রকৃতির এক অসাধারণ সুন্দর জিনিস। আর এই ঝর্ণাগুলো যে কারো দৃষ্টি আকর্ষণ করে ফেলতে পারে। কিন্তু সাধারণভাবেই দেখতে এত সুন্দর এই ঝর্ণাগুলি যদি সমুদ্রের ভিতর থাকে, তাহলে সেটি ঠিক কতটা সুন্দর হতে পারে একবার কল্পনা করে দেখুন। আর সাউথ আফ্রিকাতে এরকমই একটি ওয়াটারফল আছে যা দেখতে এরকম, তবে এটিকে দেখে পুরোপুরিভাবে সমুদ্রের নিচে অবস্থিত প্রাকৃতিক ঝর্ণা মনে হলেও এটি কিন্তু আসলে তা নয়। বরং এখানে সমুদ্রের নিচে যে গর্তটিকে দেখতে পাচ্ছেন, এটি বাস্তবে এত বড় গর্ত নয়। এখানে একটি গর্ত আছে, কিন্তু এখানে থাকা বালু ও লবণের আকৃতি এরকম যে এটিকে উপর থেকে দেখে মনে হবে এটি একটি খুবই গভীর সমুদ্রের নিচে অবস্থিত প্রাকৃতিক ঝর্ণা। ব্লাড ফলস। এতক্ষণ তো আমরা ওয়াটারফলের ব্যাপারে দেখলাম যা দেখতে খুবই সুন্দর, কিন্তু এখন আমরা দেখতে চলেছি ব্লাড ফল বা রক্তের ঝর্ণা। একবার চিন্তা করুন সেটি কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে ভয় পাবার কিছু নেই, কেননা এটি সত্যিকারের রক্ত নয়। আন্টার্কটিকার বিভিন্ন জায়গায় বরফ গলে বিভিন্ন ওয়াটারফলের সৃষ্টি হয়, আর তার মধ্যে এটি একটি। আর যেখানে সাধারণ গ্লেসিয়ার গড়া পানি রক্তের মতো লাল আকৃতি ধারণ করে। প্রথমবারের মতো এটিকে দেখে বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গিয়েছিল এটি কি কারণে হতে পারে তা ভেবে। তবে পরে অনেক রিসার্চের ফলে বিজ্ঞানীরা জানতে পেরেছিল যে এটি সাধারণত সেই স্থানে থাকা আয়রন অক্সাইডের পরিমাণ বেশি হওয়ার কারণে হয়ে থাকে। মানে যে জায়গার বরফ গলে এটি সৃষ্টি হয়েছে, ঠিক সেই জায়গায় অনেক বেশি পরিমাণে আয়রন অক্সাইড মজুদ থাকে। আর বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী ঠিক এই কারণেই এরকম হয়ে থাকে। এই ব্লাড ফলের আকৃতি পুরোপুরিভাবে মাপা হয়নি, কিন্তু এটি 400 মিটারের আশেপাশে হবে। আর এই ব্লাড ফলটি 1911 সালে সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছিল। ম্যান্ডেনহেল আইসকেপ। গুহার সম্বন্ধে তো আপনারা সবাই জানেন, যার ভিতরে অনেক অন্ধকার হয় আর প্রত্যেকটা গুহাই অনেকটা ভয়ঙ্কর। কিন্তু আলাস্কাতে এমন একটি গুহা আছে যেখানে গেলে আপনার মনে হবে সেখানেই থাকি, কেননা এই গুহাটি দিনের বেলায় অন্ধকার হয় না। আর এর কারণ হচ্ছে এই গুহার ছাদ পুরোটাই তৈরি হয়েছে বরফ দিয়ে, আর এই জায়গাটি দেখতে এরকম। এই অসাধারণ সুন্দর গুহাটিকে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ নিজের চোখে দেখার জন্য আলাস্কাতে যায়। এরকমই আরো অনেক বরফে ঢাকা গুহা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তাদের সবার থেকে এই গুহাটি অনেক স্পেশাল। কেননা এই গুহা 40 কিলোমিটার লম্বা, আর যার কারণে এটি পৃথিবীর সবচেয়ে বড় বরফের গুহার মর্যাদা অর্জন করে নিয়েছে। তাছাড়া এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে আপনি ওয়াটার সাইকেল দেখতে পারবেন, মানে এটি একমাত্র জায়গা যেখানে আপনি পানি গলতেও দেখতে পারবেন, আবার সেই সময়ে পানি বরফে পরিণত হতে দেখতে পারবেন। আর এই জায়গাটি যেমন অদ্ভুত, তেমনি এই জায়গাটি একটি অসাধারণ সুন্দর জায়গা। আর তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এর ভিতরে সবসময় নীল রঙের আলো দেখা যায়। সাধারণত এই বরফ সকল রঙকে রিফ্লেক্ট করে দিতে পারে, শুধু নীল রং এটিকে ভেদ করে ভিতরে আসতে পারে। মালদ্বীপের নাম শুনলেই সবার প্রথমে এখানে বিভিন্ন টুরিস্ট পয়েন্টের কথা মনে পড়বে। আর মালদ্বীপ এই বিভিন্ন ধরনের টুরিস্ট পয়েন্টের জন্যই বিখ্যাত। আর মালদ্বীপে অনেক অনেক সংখ্যক দ্বীপ আছে। যদি কখনো আপনি মালদ্বীপে ঘুরতে যান, তাহলে সারাদিন আপনি যেখানেই ঘুরেন না কেন, যখন দিন শেষে সন্ধ্যা আসবে ঠিক তখন মালদ্বীপের ভাডু আইল্যান্ডে অবশ্যই ঘুরতে যাবেন। কেননা রাতের বেলায় মালদ্বীপের ভাডু আইল্যান্ডে একটু অদ্ভুত জিনিস হতে দেখা যায়। আপনি যদি এই সময় এখানে সমুদ্রের তীরে যেয়ে সমুদ্রের পানিতে হাত দিয়ে স্পর্শ করেন, তাহলে আপনি সেই পানি থেকে নীলবর্ণ বের হতে দেখবেন। এমনকি এখানে যদি তখন কেউ সাঁতার কাটে, তাহলে তার চারপাশে নীলবর্ণের আলো দেখা যাবে। আর এই অসাধারণ সুন্দর জিনিসটি এখানে দেখা যায় এই পানিতে অবস্থিত ফ্লাঙ্কোপ্লাঙ্কটনের অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করার কারণে। সি স্প্লিটস ইনটু টু। ভারতের কেরালায় অনেক পরিমাণে বন্যা হয়, আর এই বন্যা অনেক ভয়াবহ হয়, যার কারণে অনেক মানুষের জীবন যায় এবং অনেক মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে যায়। আর শেষবার যখন এখানে বন্যা হয়েছিল, সেই বন্যা যাওয়ার পরেই একটি অদ্ভুত জিনিস দেখা যায়। এখানে সমুদ্রের উপর একটি বালুর দ্বীপ উঠে যায়, যা দেখতে এরকম যে এটিকে দেখে মনে হয় যে এটি সমুদ্রকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। আর হঠাৎ করে এরকম একটি জিনিস তৈরি হওয়ায় সবাই সারপ্রাইজড হয়ে গিয়েছিল। এই 1.5 কিলোমিটার লম্বা আইল্যান্ডটিকে দেখলে মনে হয় এটি সমুদ্রকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। ম্যাগনেটিক হিল।
একবার ভেবে দেখুন, আপনি একটি জায়গায় গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার গাড়ির তেল শেষ এবং আপনি দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। কিভাবে এই জায়গা থেকে আপনার গাড়িকে নিয়ে যাবেন? আশেপাশে কোনো গাড়িও দেখতে পাচ্ছেন না যে আপনাকে হেল্প করতে পারবে। ঠিক তখনই দেখলেন আপনার গাড়ি কোনো প্রকার জ্বালানি ছাড়া অটোমেটিক্যালি চলতে শুরু করেছে। তাহলে বিষয়টা কিরকম হবে? অনেক ভালো হবে, তাই তো? ঠিক এরকমই একটি ঘটনা ভারতের লাদাখ নামক অঞ্চলের একটি পাহাড়ের রাস্তার সাথে হয়ে থাকে। আর এই পাহাড়টির নাম হচ্ছে ম্যাগনেটিক হিল। আর এই পাহাড়ের ম্যাগনেটিক হিল নাম হওয়ার কারণ হচ্ছে এই পাহাড় গ্র্যাভিটির বিপরীতে কাজ করে। এখানে যে কোনো প্রকার গাড়ি অথবা মোটরসাইকেল যদি নিউট্রাল করে দেওয়া হয় তাহলে তা একাই চলতে শুরু করে। এমনকি অনেক সময় এখানে ঢালু রাস্তায় গাড়ি কোনো প্রকার ইঞ্জিনের ব্যবহার ছাড়াই উপরের দিকে উঠতে থাকে। বিজ্ঞানীরা এই পাহাড়টির ম্যাগনেটিক হওয়ার ব্যাপারটিকে নিয়ে অনেক রিসার্চ করেছে, কিন্তু তারা 100% শিওর হয়ে এই ব্যাপারে কোনো উত্তর দিতে পারেনি। এই জায়গাটি সত্যি প্রকৃতির এক অসাধারণ আশ্চর্য। তো বন্ধুরা, এই সকল অদ্ভুত জায়গাগুলোর মধ্যে আপনার কাছে কোন জায়গাটিকে সবচেয়ে অদ্ভুত বলে মনে হয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে।